তো স্বাভাবিক ভাবরে আজি গড়া ধীরে ধীরে চালিব কিন্তু কাম জোর জোর চালছি। আজির যে প্রেস কনফারেন্স হচ্ছে এ গোটে বহুত গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স, গুরুত্বপূর্ণ কাহিঁকি কাহিঁকি কি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে আজি কেবল ভারতবর্ষর নেতা নুহে, আজি সে জনে বিশ্বর নেতা, সমগ্র বিশ্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মানুছি, তাঙ্ক কথা শুণুছি, তাঙ্কু আদর করুছি, ভারতকু গোটে নূয়া আয়াম দেবার কাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করিছন্তি। সেই যশস্বী প্রধানমন্ত্রী অনেক বর্ষ পরে পুরীরে তাঙ্কর আগমন হচ্ছে এবং পুরীরে মহাপ্রভু জগন্নাথঙ্কর সে দর্শন করিবে, পুরীর পবিত্র ভূমিরে সে ভারতীয় জনতা পার্টি পাই রোড শো মধ্যে করিবে। সর্বপ্রথমে মু মন পকাই দিয়ে কালি সোমবার 20 তারিখ সকাল 7টা বেলে তার ঠিক পূর্বরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকর আগমন হব। 7টা বেলে সে মন্দির দর্শন পাই প্রথমে পৌঁছিবে, মন্দির দর্শন করি মহাপ্রভুঙ্কর আশীর্বাদ লোড়ি মন্দিররু প্রস্থান করি সমস্ত সেবক বৃন্দঙ্কর মন্দিরর সমস্ত গুরুজন মানঙ্কর আশীর্বাদ নেলা পরে সিয়ে রোড শো পাই তাঙ্কর রোড শো গাড়িরে উঠিবে। রোড শো আরম্ভ হব মন্দির পাখরু এবং মেডিকাল ছক যাকে সে রোড শো চালিব। সহস্র লোক লক্ষাধিক্ষ লোক স্বতঃস্ফূর্ত সমগ্র ওড়িশার কেবল পুরীর নুহ চারিআড়ু ফোন আসুছি, লোকঙ্ক উৎসাহ উমঙ্গ আকাশ ছুঁইছি। সমগ্র ওড়িশার লোক সকাল 7টা পূর্বরু আসিকি পৌঁছিবে। আর যাহা মোদি কহিছন্তি মৈ ভি মোদি কা পরিবার, যাহা আমি সবু মোদিঙ্কু কহিছু কি আমি সবু আপনঙ্ক পরিবার তাঙ্ক স্বজনঙ্ক সাঙ্গরে মোদিঙ্ক সাঙ্গরে মোদি তাঙ্ক স্বজনঙ্ক সাঙ্গরে মহাপ্রভুঙ্ক দর্শন এবং পরস্পর আলিঙ্গন এই রোড শো মাধ্যমে চালিব। ইয়ে গোটে সাধারণ রোড শো নুহ, ইয়ে রোড শো পুরুষোত্তম ক্ষেত্রে হচ্ছে। সমগ্র ভারতবর্ষে মোদিঙ্কর অনেক রোড শো হয়েছে কিন্তু নিজে তাঙ্কর অফিস কহুছি কি এমিতিয়া রোড শো কোউঠি আ পূর্বরু আমি করনথিলু। মহাপ্রভুঙ্ক চক্ষু দেখুথিব, নীলচক্র দেখুথিব, মহাপ্রভুঙ্ক বানা উড়ুথিব, সেই ছাইরে যে রোড শো করিবে মোদি সে মোদিঙ্ক পাই গোটে বহুত বড় আশীর্বাদ, ওড়িশা পাই আশীর্বাদ, ভারতবর্ষ পাই বি এক ইতিহাস সৃষ্টি করিব। লক্ষাধি লক্ষ লোক মোদিঙ্কু আশীর্বাদ দেবা পাই তাঙ্কু দেখিবা পাই আসিবে। কেবে ভি আপন সমস্তে গণমাধ্যমর বন্ধু মানে আপন মোদিঙ্কর অনেক রোড শো কভার করুচন্তি, কেবে ভি সকাল 6টা বেলে 7টা বেলে মোদিঙ্ক রোড শো আপন দেখি নথিবে। ভারতবর্ষরে কোউঠি সকাল 6টা বেলে 7টা বেলে মোদিঙ্ক রোড শো হয়নি কিন্তু মোদিঙ্কর সে সম্মান আছে মহাপ্রভুঙ্ক প্রতি, সে ভক্ত মহাপ্রভুঙ্কর, সেথিপাই সে নিষ্পত্তি নেইছন্তি। সর্বপ্রথমে উচিত সময়রে সকাল সকাল প্রাতঃকাল মু প্রভুঙ্ক আশীর্বাদ নেবি, মহাপ্রভুঙ্ক আশীর্বাদ নেবি, চকাডোলঙ্ক আশীর্বাদ নেবি, তাপরে মু রোড শো আরম্ভ করিবি। সেইথিপাই প্রাতঃকালর রোড শো ইয়ে রহিব। আজি মু ভূপেন্দ্র যাদবজী অছন্তি, আমার সর্বোচ্চ নেতাগণ পুরা ওড়িশারু এবং ভারতরু সমস্তকু নিবেদন করিবু, আসন্তু শৃঙ্খলাবদ্ধ তরিকারে আমি সমস্তে এই অসাধারণ রোড শোরে আমি সবু মোদি পরিবার হিসা আমি আসিকি মোদিজীঙ্ক সাঙ্গরে ছিড়া হবা। দ্বিতীয় কথা হচ্ছে মোদিজী যেতবে পূর্বরু আসছিলে মহাপ্রভুঙ্কু দর্শন করিবা পাই, মনে পকান্তু যেতবে 2013 মসিহারে সর্বপ্রথমে তাঙ্কু ঘোষণা করা হেলা কি সে ভারতীয় জনতা পার্টির ক্যাম্পেইন কমিটির চেয়ারম্যান, তৎক্ষণাৎ জুলাই মাসরে সি আসিকি পুরী পৌঁছিলে, ঘোষণার তুরন্ত বাদ সি আসিকি মহাপ্রভুঙ্কর আশীর্বাদ লোড়িলে। আউ মু সেতবে শুনিছি
মতো মো সেবায়ক ভাই মানে কে কি যেতবে মোদি গর্ভগৃহ বাহারে ছিড়া হয়েকি প্রণাম কলে মহাপ্রভুঙ্কু ক্যাম্পেইন কমিটি চেয়ারম্যান হেলা পরে সেতবে মহাপ্রভুঙ্ক মুন্ডরু ফুলটি ঝড়ি পড়িছিলা, ফুলটি খসি পড়িছিলা। সেইদিন সবু সেবায়ত বন্ধু মানে জয়কার লগে কহিলে আপ প্রধানমন্ত্রী জরুর বনিয়েগা, মহাপ্রভু জগন্নাথ জি কা আশীর্বাদ আপকে উপর হে। তাপরে পরবর্তী সময় রে 2016 রে যেতেবেলে নরেন্দ্র মোদি জি মহাপ্রভু জগন্নাথঙ্কর দর্শন করিলে সেতেবেলে সে কহিলে মে সোমনাথ সে জগন্নাথ জি তক আয়া হুঁ, মু সোমনাথক পুত্র আর মু জগন্নাথ জি কো দর্শন করিবা পে আসিছি। আউ সবুটু ভালো কথা হচ্ছে সোমনাথ, কাশী আর জগন্নাথ এই তিনোটি পুণ্য ভূমিকালি যোড়ি হয়েছি। আপনার চিন্তা করতু সে সোমনাথর, আপনার চিন্তা করতু সে সাংসদ আর প্রধানমন্ত্রী হয়েছেন কাশী বিশ্বনাথর, আর সে আসুচার খালি জগন্নাথঙ্ক দর্শন করা। ইয়ে গোটে বহুত বড় পর্ব, ইয়ে গোটে পর্ব সনাতনর পর্ব, ইয়ে গোটে সেলিব্রেশন অফ সনাতন, ইয়ে গোটে সেলিব্রেশন অফ, ইয়ে গোটে মু কহিবি উমঙ্গ উচ্ছা, ইয়ে গোটে উৎসব আমার সনাতন ধর্ম পাই, ইয়ে গোটে বহুত বড় কথা। মোদীকে আমি ধন্যবাদ মধ্যে জনে সর্বোপরি মু সমস্ত মন পকাই দেওয়া পাই চাহে, যেতবে করোনা হয়েছিল কেস হয়েছিল কিছু লোক কেস করলে কি রথযাত্রা বন্ধ হব, রথযাত্রা হয়ে পারিব না, দিন আসিছিল রথযাত্রা বন্ধ হয়ে যাইছিল, রথযাত্রা সমাপ্ত করে দিয়া যাইছিল কি রথযাত্রা হব না, কেতে যে ওড়িয়া লোক কান্দিলে, কেতে যে পুরী লোক কান্দুলে তাহা আমি সব জানিছু, চুল্লি ঘরে বন্ধ হয়ে যাইছিল কি রথযাত্রা হব না, এমতি কেমতি হব। মতে মনে অছি মু মধ্যে কান্দি কান্দি ফোন করিলি প্রধানমন্ত্রীকে কি মোদিজি রথযাত্রা মানে আমার প্রাণবিন্দু, মু মধ্যে কান্দি কান্দি কহিলি জগন্নাথ মানে আমার জীবন, যদি রথযাত্রা বন্ধ হয়ে যাব তাহলে ওড়িয়া লোক বঞ্চি পারিবে না, সিয়ে আর সমাপ্ত হয়ে যাব, ওড়িয়া সংস্কৃতি ওড়িয়া অস্মিতা সমাপ্ত হয়ে যাব, আমার অস্মিতা কে রক্ষা করিব, রথযাত্রা আমার অস্মিতা। মোদিজি মন ভিতরে বহুত আঘাত হয়েছিল, সে রাতে সারা শোপার নথিলে, মতো মনে অছি রাতে সারা আমার কথা হোলে, আজি মু হাত জোড়িকি নরেন্দ্র মোদীকে অমিত শাহকে ধন্যবাদ দেবি, সি যে পদক্ষেপ নেলে আমুকু মধ্যে কহিলে তুমি পেটিশন দায়ের কর, পরবর্তী সময় রথযাত্রা চালু হেলা, রথযাত্রা কু পারমিশন মিলিলা, মু ধন্যবাদ দেবি সমস্তকু পুরীবাসীকু, মু ধন্যবাদ দেবি নরেন্দ্র মোদীকে, মু ধন্যবাদ দেবি গণমাধ্যমকু, সমস্তকু ধন্যবাদ হাত জোড়িকি কি রথযাত্রা অটকিলা না, মোদীকর প্রয়াস পাই সে কাম আগুকু বড়িলা। ওড়িশাবাসী আমার মৌড়মণি হচ্ছেন জগন্নাথ, যাহার প্রয়াস পাই রথযাত্রা বন্ধ হেলানি আর রথযাত্রা চালিলা, সেই লোকটিয়ে যাহা না নরেন্দ্র মোদী, সেই করোনা পরে প্রথম থর সিয়ে পুরী আসুছেন, প্রথম থর যাহা রথযাত্রা অটকাইবা তয় হয়ে যাইছিলা কিন্তু সিয়ে কহিলে না রথ চালিব, সি সেতরে উদ্যম করেছেন, সিয়ে কালি পুরী আসুছেন, আসন্তু আমি তাঙ্কু ধন্যবাদ দেবা, আমি তাঙ্কু ধন্যবাদ প্রস্তাব জনাইবা কি ধন্যবাদ মোদিজি আপন 4.5 কোটি ওড়িয়াঙ্ক সাঙ্গরে করোনা সময়ে ছিড়া হয়েকি রথযাত্রা করেছিলে। অন্তিম পর্যায়ে আর 2-3টি বহুত মহত্বপূর্ণ জিনিস মু কহিবি, আপনার ভিতরে বহুত কম লোক মধ্যে জানিথিবে, আপনার জানিছেন মোদিজি কেবে প্রচারক হেলে, মোদিজি প্রচারক রথযাত্রা দিনে হেলে, আজিঠু 52 বর্ষ পূর্বরু সে নিষ্পত্তি নেলে যেদিন রথযাত্রা মু সেই দিন প্রচারক হেবি, মোর ঘর ছাড়িবি, দেশ পাই বাহারিবি, মা ভারতী সেবা পাই বাহারিবি। আর আপনার জানিছেন সে কোঠু বাহারে, অহমদাবাদর গুজরাট অহমদাবাদর জগন্নাথ মন্দিরে রই নিজ পরিবার ছাড়ি, নিজ সংসার ছাড়ি
মা ভারতীঙ্ক পাই সে নিজ সর্বস্ব নিচ্ছাবর করে সে প্রচারক ধর্মকু গ্রহণ কলে সে প্রচারক হেকি রথযাত্রা দিন ভারিচন্তি। এই হচ্ছে আমার নরেন্দ্র মোদী, অনন্য ভক্ত মহাপ্রভু জগন্নাথঙ্কর, সেই জগন্নাথঙ্কর পুয়টিয়ে, সেই জগন্নাথঙ্কর ভক্তটিয়ে কালি মহাপ্রভু জগন্নাথঙ্কর আশীর্বাদ লোড়া আসছন্তি, আমার রোড শো আসছন্তি। আপনার সবু মো বন্ধু মানে আপনার সমস্ত নিমন্ত্রণ রহিলা, রত্ন ভণ্ডার চাবি এবং তৎসহিত চারি দ্বার খোলিবা এই প্রসঙ্গ বি বহুত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ধারণ করেছে ওড়িশারে। মোদি মধ্যে বহু ক্ষুব্ধ এ বিষয় কু নেই, তাঙ্ক মন ভিতরে বহু দর্জ অছি, তাঙ্ক মন ভিতরে বহু কষ্ট অছি কি রত্ন ভণ্ডার চাবি মিলু নাহি, কুয়াড়ে গলা রত্ন ভণ্ডারর চাবি। সেই নিষ্পত্তি নেইছন্তি আমার সরকার হব, রত্ন ভণ্ডারর চাবি মিলিব। 70 মসিহারে যে ইনভেন্টরি হয়েছিল তাপরে রত্ন ভণ্ডারর ইনভেন্টরি হয়নি, সে ইনভেন্টরি হব। যেমিতি হলে চাবি খোঁজিকি কাঢ়িবা, সে নিষ্পত্তি নেইছন্তি আমার সরকার হব, আমি এমপি জিতিবু, এমএলএ জিতিবু, চারি দ্বার পুরীরে খোলা হব। মু পুরী নিবাসী মানুষ হাত যোড়িকি নিবেদন করিবি, মু জানিছি মোর পুরীর মা মানে কেতে কষ্ট ভোগুচন্তি, যদি চারি দ্বারটা খোলি যাতা মোর বুড়ি মা মানে পুরীরে যে মহাপ্রভুকে ন দেখিলে, কালিয়া সাঁতকে ন দেখিলে ভোজন গ্রহণ করতেনি, সেমানে ধক্কা পেলা হেকি মহাপ্রভু পাখানে পৌঁছি পারু নাহান্তি। চারি দ্বার খোলা হব, সমস্তঙ্ক পাই আনন্দর বাতাবরণ হব, সমস্তে যাই মহাপ্রভুকে দর্শন উচিত সময়ের করে পারিবে। ভারতীয় জনতা পার্টির সরকার হলে ইয়ে নিহাতি হব। আর নরেন্দ্র মোদিজি কালি যে আসুচন্তি পুরী, সে সূচক যে যাহা নরেন্দ্র মোদি কহিছন্তি পুরী পাই সে গ্যারেন্টি সে পূর্ণ করিবে। সেথিপাই পুনশ্চ মু আপন সমস্তঙ্কু কালি সকাল 6টা বেলে, যেহেতু মোদিজি 7টা বেলে আসিবে, আমি 6টা বেলে নিবেদন করিবু সমস্তে আসিকি পুরী পৌঁছন্তু, সমস্তে আসিকি পুরীরে মহাপ্রভুঙ্ক দর্শন করন্তু, নরেন্দ্র মোদীঙ্ক সাঙ্গরে মিশিকি মে ভি মোদিকা পরিবার, মু তম পরিবার, এই ভাবনা মোদীঙ্কু দিয়ন্তু। এতিকি কহিকি মু মো বার্তা সমাপ্ত করিবি। এবে আদরণীয় ভূপেন্দ্র যাদবজিকু নিবেদন করিবি, সিয়ে দুই পদ রখিবে, তাপরে মু মধ্য হিন্দিরে ন্যাশনাল চ্যানেল পাই দুই পদ কহিবি। আজ্ঞ আদরণীয় ভূপেন্দ্র যাদবজি। যদি আপনার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।